যেহেতু আমরা লোকাল হোস্টকে ওয়ার্ড প্রেসকে কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি দেখবো সেহেতু আমাদের একটি ডাটাবেস তৈরি করতে হবে তো এই ডাটাবেসটি আমরা করবো লোকাল হোস্টের আন্ডারে এবং এজন্য আমরা একটি নতুন ট্যাব নিচ্ছি এবং সেখানে লিখে দিচ্ছি এস টিপি ক্লোজ স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট তার আগে একটু বলে নেই যে আমাদের এই মুহূর্তে কিন্তু অ্যাপাচি মাই এগুলো স্টার্ট করা আছে সে কারণে আমরা কাজ করতে পারবো আমরা যদি লোকাল হোস্ট লিখে এন্টার দেই তাহলে কিন্তু আমাদের সামনে এক্সাম্পের এই পেজটি চলে আসলো যখনই আপনারা নতুনভাবে কাজটি করবেন তখন আপনাদের সামনে একটি অতিরিক্ত পেজ আসবে অর্থাৎ সে পেজে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে যেমন এখানে ইংলিশ এবং ফ্রান ফ্রান্সিস এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে আছে তো এই ল্যাঙ্গুয়েজের পেজটি এই মিডল পয়েন্টে থাকবে আপনারা এখান থেকে ইংলিশে ক্লিক করলেই এই পেজে চলে আসতে পারবেন এখন এক্সাম্পের এই পেজ থেকে আমাদেরকে যেতে হবে ডাটাবেস তৈরির জন্য পিএসপি বাম পাশে টুলসের নিচে পিএসপি মাইএমিন ক্লিক করছি আমরা কিন্তু লোকাল হোস্টের ডাটাবেস তৈরির পেজে চলে এসেছি এখান থেকে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব এখানে এই মুহূর্তে ডাটাবেস হিসেবে ডিফল্ট অবস্থায় কিছু আছে আমাদের নতুন একটি ডাটাবেস তৈরি করতে হবে ওয়ার্ড প্রেসের জন্য সে কারণে ক্রিয়েট নিউ ডাটাবেস এখানে আমরা সিলেক্ট করে কারসার রেখে আমরা লিখে দিচ্ছি ওয়ার্ড এটি যে শুধুমাত্র ওয়ার্ড প্রেসের জন্য ওয়ার্ড প্রেস লিখতে হবে এরকম ধরা বাধা কোনো নিয়ম নেই আপনি চাইলে যে কোনো ডাটাবেস যে কোনো নামের ডাটাবেস তৈরি করতে পারেন এটি লেখার পরে আমরা এখন দিয়ে দিচ্ছি ক্রিয়েট আমাদের ওয়ার্ড প্রেসের আন্ডারে ডেটাবেস তৈরি হয়েছে এবং এখানে টেবিল সংখ্যা হচ্ছে জিরো যেটি আমরা বাম পাশে ড্যাডাবেজের ঘর থেকে দেখতে পাচ্ছি এভাবে করে খুব সহজেই কিন্তু আমরা একটি ডেটাবেসকে নিজের নাম অনুযায়ী নিজের ইচ্ছে মতো একটি ডেটাবেস তৈরি করতে পারি ধন্যবাদ